আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম দিলারা, গরিব দাস। গত 16 দিন আগে ডিভোর্স ভর্তি হয়েছে। আমি প্রথম যে হসপিটালে আসি, আসতে পারতাম না, পা পারতাম না, অনেক ব্যথা করতো, গার ব্যথা হইতো, একটু একটু সাইড ব্যথা করতো, কোমর ব্যথা করতো, হালকা হালকা হাঁটতাম, খুব কষ্ট হইতো ব্যথার জন্য, প্রচন্ড ব্যথা হইতো গাড়ে, অনেক কষ্ট হইতো। এই বয়সে ব্যথার জন্য যত অত কষ্টকর, যে ব্যথা নাই বুঝতো না, যে ব্যথা আছে বুঝবো কি কষ্ট যে আছে। আল্লাহর রহমতে শফিউল্লাহ সার চিকিৎসা, আমি মোটামুটি ভালো আছি, মোটামুটি হাঁটতে পারি, ব্যথাটা আগের মতন করে না, ঘরের ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে, কোমরের ব্যথাটা অনেকটা কমে গেছে। স্যার বলছে নি আমার তো ওষুধ খাইতে, আমার যে মেয়েটা দেখছে খুব কষ্ট করছে, আমার ঠিক মতো ব্যায়াম করাইছে, পুষ্পবন নিয়েছে, আমার সাথে জানছে, গল্প করতো, তারা হয়ে দিত, সুস্থতার মালিক আল্লাহ, আল্লাহ আমাদের যথেষ্ট করছে আলহামদুলিল্লাহ। হা দাদা, শুক্রিয়া আদায় করি, আমার জন্য সবাই দয়া করবেন, এরকম সারা জীবন সুস্থ ভালো থাকতাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।